হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি ছেলেদের শার্ট কি করে কাটিং করতে হয় সেটাই দেখাবো তোমরা যারা শার্ট কাটিং করা শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে দেখো এখানে খুব সহজ সূত্রের সাহায্যে আমি ধাপে ধাপে শার্টটাকে কাটিং করে দেখাবো এখানে প্রথমে সামনের পার্টটাকে কাটিং করব তারপর পেছনের পার্টটাকে কাটিং করব বন্ধুরা শার্ট কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে কাপড়টাকে এইভাবে করে ভালোভাবে দুবাজে ভাজ করে নিতে হবে সামনের পার্টটা কাটিংয়ের জন্য দেখো সাইডের যে কোনাটা কাপড়ের সেটাকে আমি এইভাবে এই দিকে রেখেছি এটা আমার বোতাম পার্ট হবে এটাকে দেড় ইঞ্চিতে এইভাবে করে মার্জিন দিয়ে ভালোভাবে ভাস করে নিতে হবে তারপরে সামনের পার্টটার মাপ নিয়ে ধাপে ধাপে কাটিংটা করতে হবে বন্ধুরা তোমরা যারা শার্ট কাটিং করতে পারো না একদমই নতুন তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা খুব সহজেই কাটিংটা শিখে যেতে পারবে এখানে দেখো লম্বার মাপ লাগবে আমার সাতাশ ইঞ্চি এখানে আমি আঠাশ ইঞ্চি নিয়ে নিলাম এইভাবে করে মার্জিন দিয়ে দিলাম তারপর এখানে এটা এটা আমার বোতামের পার্ট তারপর কাদের মাপ যেহেতু আমার হয়েছে উনিশ ইঞ্চি এটা তার জন্য আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম কাদের মাপ যা হবে সেটার থেকে দুই ভাগ করলে হবে যা হবে সেই মাপটাকে কাদের মাপটা নিয়ে নিতে হবে তারপর সেখান থেকে মোহরার মাপটা শুরু করতে হবে মোহরার মাপ যা হবে সেই মতো মাপ নিয়ে নিতে হবে এখানে মোহরার মাপ হবে আমার সাড়ে আট ইঞ্চিতে তোমাদের যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ ছেলেদের জামা কিন্তু একটু লুজ ফিটিংই হয় এখানে দেখো বডির মাপ যা হবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এভাবে করে কাপড়টাকে বডির মাপ নিয়ে নেব। এখানে বডির মাপ আছে আমার চুয়াল্লিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করলে হবে এগারো ইঞ্চি তার সাথে সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি করে মোট বারো ইঞ্চিটা এভাবে করে পয়েন্ট করে নিলাম তারপর এখানে মোহরার এখানে রাউন্ড শেপ করে দিতে হবে বন্ধুরা এখানটায় দেড় ইঞ্চি নিচে এইভাবে করে দেড় ইঞ্চি নিচে এইভাবে ডাউন দিয়ে কোনা করে কাটতে হবে তারপর গলার জন্য তিন ইঞ্চি এই পাশ থেকে এখানে এইভাবে করে কোনা করে দাগটা দিয়ে দিতে হবে তাহলে শার্টের ফিটিংসটা খুবই ভালো আসে এখানে বন্ধুরা বডির মাপ যা নিয়েছি নিচের জন্য বডির মাপ একই নেব। এখানেও বারো ইঞ্চি নিয়ে নেব শুধু আমি একদম যে মাছ বরাবর এটার থেকে এইভাবে করে ফিতেটা ধরে মাছ বরাবর এক ইঞ্চি করে কমিয়ে নেব এখানে এক ইঞ্চি আমার ভাজে চলে যাবে সেটাকে দাগ দিয়ে রাখলাম তারপর ফিতেটাকে এভাবে ধরবো এখানে দেখো আমার আঠেরো ইঞ্চির একটু বেশি হয়েছে তাহলে আমি নয় ইঞ্চির একটুখানি বেশি নিয়ে নিলাম এখানে এক ইঞ্চি কমিয়ে নিতে হবে বজ্র মাপের জন্য বন্ধুরা তোমাদের যাদের দেখা যাচ্ছে পেটটা একটুখানি মোটা তাদের কিন্তু এখানটায় পুরো সমান করেই কেটে দিতে হবে দেখো ভালোভাবে মার্জিনটা দিয়ে দিলাম এবার আমি এটাকে কেটে নেবো তার আগে এখানে একটা কথা বলি তোমরা গলার কাটিংটা কিন্তু আগেই করে নেবে না কারণ দেখা যাচ্ছে কলারের মাপটা যখন করব তখন কিন্তু কম বেশি হতে পারে তার জন্য গলার মাপটা পরে সেট করব তারপর এখানে এইভাবে করে রাউন্ড করে তুলে এটাকে এভাবে ভালোভাবে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য একবারে এইভাবে মোহরার এখানে তালপাটের শেপটা দিয়ে নিয়ে কেটে নিতে হবে বন্ধুরা এটা আমার সামনের পাটটা কাটিং করে নিচ্ছি এবার এই পাটটাকে ধরেই পেছনের পাটটা কি করে কাটিং করতে হয় কি করে হাতা কাটিং করতে হয় সবই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিও ছেড়ে যাবে না তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এটা আমার সামনের পাটটা কাটিং হয়ে গেল এবার কাপড়টাকে আবার দুভাঁজ করে নিতে হবে এইভাবে করে দুভাঁজ করে তারপরে সামনের পাটটাকে বসিয়ে নিলাম সামনের পাটটা ভালোভাবে বসিয়ে নেওয়ার পরে এখানে সামনের পাট বরাবরই মার্জিনটা দিয়ে নিতে হবে দেখো আমি বোতাম পাটের জন্য যে দেড় ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেটাকে বাইরের দিকে রেখে কিন্তু এভাবে করে বসিয়ে নিতে হবে তারপর সামনের পাটের যা মাপ আছে এই মাপ বরাবরই আমি ভালো করে এটাকে মার্জিন দিয়ে দেব। বন্ধুরা তোমরাও এই নিয়মে করে জামাটাকে কাটিং করবে দেখবে ফিটিংসটা কিন্তু খুবই ভালো হবে এটা যেহেতু পেছনের পাট এই জন্য এটাকে এইভাবে একটু বাইরের দিকে বেরিয়ে তাল পাটের শেপটা দিতে হবে এখানে কাদের জন্য বরাবর এইভাবে করে দাগটা দিয়ে দেব এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নিতে হবে এখানে পেছন পাটের জন্য আমার এক ইঞ্চি কম করে নিয়ে কিন্তু আমি মার্জিনটা দিয়েছি কারণ উপরের জন্য পটটিটা কাটতে হবে এবার এটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য বন্ধুরা এবার বডি পার্ট থেকে মাপ নিয়ে কি করে হাতাটাকে কাটিং করতে হয় সেটাই দেখাবো এখানে দেখো বডি পার্ট এটার হাতার মোড়ার মাপটা এভাবে করে দুটো পার্ট একসাথে করে ধরে ফিতেটাকে এভাবে ধরলে এখানে সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি মতো আছে এখানে উপরে আমার দু ইঞ্চি করে এক্সট্রা বাড়বে তার জন্য এখানে হাতার মাপটা নয় ইঞ্চিতে নিয়ে নেব। তার জন্য কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিলাম তারপর এটাকে আবার ভাঁজ করে মোদ চার ভাজ করে নিলাম হাতার লম্বা নিয়ে নিলাম এগারো ইঞ্চি এবং সাড়ে এগারো ইঞ্চি হাতার চওড়া নিয়ে নেব নয় ইঞ্চিতে এভাবে ভাবে করে নিয়ে সোজা মার্জিন দিয়ে দেব তারপর বন্ধুরা প্রত্যেকটা হাতা কাটিংয়ের ক্ষেত্রে এখানটায় দেখো দেড় ইঞ্চি করে এভাবে ভাজের জন্য আমি রেখে দিলাম তারপর এখানে তিন ইঞ্চি ডাউন দিয়ে এভাবে সোজা পয়েন্ট করে নিতে হবে তারপর সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে রাউন্ড শেপ করে দেব। হাতার জন্য এবার এক ইঞ্চি কমিয়ে হাতার শেপটা করে নেব এবং সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে নেবো এখানে একটু কোনা করে দাগটাকে এভাবে দিয়ে দেবো তাহলে আমি পরে যখন এটাকে ঘুরিয়ে সেলাই করব ফিনিশিংটা খুবই ভালো হবে বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে এই জামাটা কাটিং করে দেখাচ্ছি পরবর্তী নেক্সট ভিডিওতে এটাকে আমি সেলাই করে দেখাবো তোমরা যদি এই জামাটা কী করে সেলাই করতে হয় শিখতে চাও অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখে নেবে এবার বন্ধুরা পাটটাকে খুলে তালপাটের শেপ দিয়ে নেব। এক ইঞ্চি মতো এই পাশে এভাবে করে রাউন্ড করে তালপাটের জন্য শেপটা তৈরি করে নিলাম এবার এটাকে কেটে নিচ্ছি